আসসালামু আলাইকুম। আমরা শিক্ষকগণ প্রায় একটা কথা শুনি অভিভাবকের মুখে, স্টুডেন্ট টিচারের কথা বেশি প্রায়োরিটি দেয়, বাবা মার চেয়ে তারা বেশি শুনতে চায় টিচারের কথা। এক্ষেত্রে আমার মনে হয় আমরা টিচার হিসেবে এক্সট্রা কিছু ভূমিকা রাখতে পারি। যেমন একজন স্টুডেন্ট ক্লাস ওয়ার্ক করছে কি না, হোমওয়ার্ক করছে কি না, এই একাডেমিক বিষয়ের পাশাপাশি আমাদের কিন্তু একটু দেখা উচিত তারা স্বাস্থ্যকর খাবার খাচ্ছে কি না। এটা আমরা বুঝতে পারি অ্যাটলিস্ট তারা টিফিনে কী আনছে। বাসায় তারা কী খাচ্ছে হয়তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু টিফিনে তারা কী আনছে, পুষ্টিকর খাবার আনছে কি না। যেমন কোনো কোনো স্টুডেন্ট হয়তো পরোটা দিয়ে চিনি আনছে, রেগুলারলি সে এই খাবারটা খাচ্ছে, এটা তো তার শরীরের জন্য ভালো না। কেউ আনছে মিষ্টি, চকলেট, বাইরের কেক, এই খাবারগুলো যে ওদের জন্য ক্ষতিকর, টিচাররা যদি রেগুলারলি ক্লাসে বিষয়টা বলেন ওরা কিন্তু বুঝতে পারবে। প্রথম কয়েকদিন হয়তো তারা বুঝতে চাইবে না, কথা শুনতে চাইবে না, বাট প্রতিদিন যখন টিচার তাদেরকে উৎসাহ দিবেন, ভালো খাবার যারা এনেছে তাদের হাতে হয়তো একটা স্টিকার এঁকে দিবেন, বা ভালো খাবার যারা এনেছেন সবাইকে বলবে দেখো ও হেলথি ফুড এনেছে, এইভাবে টিচাররা যদি একটু মোটিভেট করেন তাহলে কিন্তু স্টুডেন্টরা ভালো খাবার বা স্বাস্থ্যকর খাবারটা আনবে। আবার কোনো স্টুডেন্টের প্যারেন্টস অনেক সময় বলেন হয়তো সকালে সময় থাকে না, তাকে কী দিবে, একটা বাইরে থেকে চিপস বা কেক কিনে দিয়ে দিচ্ছেন। এটা না দিয়ে অ্যাটলিস্ট যদি কোনো একটা ফল কেটে দেওয়া হয় বা একটা সেদ্ধ ডিম দেওয়া হয়, সময় সেভ হয় এমন কোনো খাবারই দিল বাট হোমমেড। এইভাবে আমরা শিক্ষার্থীদেরকে ভালো খাবার খেতেও উৎসাহ দিতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।